আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. سيقول السفهاء من الناس ما والاهم عن قبلتهم التي كانوا عليها، قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه، وإن كانت لكبيرة إلا على الذين هدى الله، وما كان الله ليضيع إيمانكم، إن الله بالناس لرؤوف رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: مجلس فقه خير من عبادة 60 سنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. محترم সোনাপুর মুন্সিবাজার মসজিদ সংলগ্ন ঈদগাহ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিনে জাম, যুবক ভাইরা, স্নেহের আদরে কচি কাচারা, পদ্মার আলে মাও ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে হাজারো হাজারো মানুষ থেকে বাছাই করে দিনে কিছু কথা শোনার জন্য এখানে একত্রিত করেছেন, এই জন্য ফুরসত আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আত্তার মাগফিরাত সকল সুহাদা ইকরাম জন। আমার সময় আর মাত্র 15 মিনিট 14 মিনিট মানুষের তো মনোযোগ নেই, মনোযোগ আসেনি আপনাদের, কারণ আছে তো ইতিপূর্বে যিনি আলোচনা করছেন এলাকার গৌরব আব্দুল্লাহ ফারুক সাহেব চমৎকার ভাষায় আলোচনা করছেন,
তোলা আলোচনা পরে আমি আলোচনা করে এটা শো অফ হয় না, এই জন্য সবার মন খারাপ, তাই নাকি? আল্লাহ তাআলা সূরা বাকারায় দ্বিতীয় পারার প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াত একটু উপলক্ষ করে নাজিল করেছে। এ আয়াতের তাৎপর্য বর্তমান জামানায় অনেক ভুলায় লক্ষ্য করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা আসলেন, মক্কায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষোলো কি সতেরো মাস, অন্য রয়েছে উনিশ মাস, বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ পড়তে, মদিনাতে, মক্কাতে আল্লাহর নবী হিজরতের আগ পর্যন্ত বাইতুল্লাহর দিকে কেবলা করে নামাজ পড়তেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হজ্জে আসওয়াদ ও রুকনে ইয়ামানার মাঝখানে, হজ্জে আসওয়াদ ও ইয়ামানের মধ্যখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন, যাতে করে বাইতুল মাকদাস এবং কাবা শরীফ একত্রে কেবলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা হিজরত করেন, মদিনার অধিকাংশই গোষ্ঠী হলো ইহুদি গোষ্ঠী, আর এরা এদের ভিতর যারা আলেম ছিলেন, মুসলিম ছিলেন, আগে আহলে কিতাব ছিলেন, এরা বাইতুল মাকদাস কে অনুসরণ করতেন। আল্লাহ তাআলা তাদের খুশির জন্য নবীজিকে বাইতুল মাকদাস থেকে ফিরে নামাজ পড়ার অনুমতি দিলেন। কখন আপনারা খেয়াল করেন, হিজরতের পরে যখন আল্লাহ মদিনা আসলেন, তখন নামাজ পড়তে দিলে কোন দিকে ফিরি? বাইতুল মাকদাসের দিকে ফিরি। এখন যখন সবাই বাইতুল মাকদাসে আল্লাহ নবী নামাজ পড়া শুরু করলেন, ইহুদিরা খুশি হয়ে গেল, জামাতে যে কেবলা মোহাম্মদের সে কেবলাই শুরু করে দিল। এত করে কিছু মুসলমানও ইসলাম গ্রহণ, নতুন কিছু লোক ইসলাম গ্রহণ করলো, কিছু নাসারা ইসলাম গ্রহণ করলো, কিছু ইহুদি ইসলাম গ্রহণ করলো, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন না যে তিনি বাইতুল মাকদাস থেকে ফিরে নামাজ পড়ুক, তিনি চাইতেন কাবার থেকে ফিরে নামাজ পড়তে। এই জন্য তিনি নামাজও বারবার আকাশের দিকে তাকাইতেন। কোন দিকে তাকাইতেন? কে কে? হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকাইতেন। তার মানে হলো জিবরাইল আসবে, আল্লাহ ওহী নাযিল করে বলবেন যে মুহাম্মদ কেবলাকে পরিবর্তন করে দিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালাম যে কেবলা ছিল বাইতুল্লাহ তাকেই আমি কাবা হিসেবে কবুল করেছি। সুবহানাল্লাহ, এই আশায় তিনি বারবার তাকাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيثما كنتم فولوا وجوهكم شطرة لئلا يكون للناس عليكم شهيدا. الله تعالى يتنزل كلنا যে রাসূল আমি দেখতে পাইতেছি আপনি বারবার আকাশের দিকে তাকান। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها. ও নবী আমি দেখতে পাইতেছি আপনি বারবার আপনার চেহারাকে কিবলা যেন বাইতুল্লাহকে করা হয়, এই জন্য বারবার আকাশের পানে তাকান। রাসূল আপনি বারবার তাকানো আমার মধ্যে একটা কষ্ট অনুভব হয়েছে, আমার নবী আমার দোস্ত এত কষ্ট করবে, দিলে আকাঙ্ক্ষা করবে, আমি সেটা পূর্ণ করবো না, এটা হতে পারে না। রাসূল এই মুহূর্ত থেকে আপনি আপনার সন্তুষ্টতে কাবাকে কিবলা হিসেবে পরিবর্তন করে দিলাম। ফাওয়াল্লুজুহাকুম শাতরা, ও দুনিয়ার মুসলমান তোমরা যে যেখানে থাকো এখন থেকে তোমরা বাইতুল মাকদাসকে বাদ দিয়ে কাবার দিকে কিবলাকে বানায় নাও। সুবহানাল্লাহ, এই আয়াত যখন নাজিল হয়েছে মসজিদে বনু সালমা,
অন্য একজন বলছে যে বনু হারসায় লোকেরা আসল নামাজ পড়তেছে দুইটা রাওয়ায়েত আছে 16 কি 17 মাস অন্য জায়গায় আছে 19 মাস আল্লাহ নবী মদিনার থেকে কাবার দিকে অর্থাৎ বাইতুল মাকদাস দিকে নামাজ পড়লে তখন তখন যখন কাবা পরিবর্তন হইল সাথে সাথে আল্লাহ নবী পিছে একজন নামাজ পড়ে বের হয়ে গেছেন তাড়াতাড়ি তসবিহ আলীর অপেক্ষা করেন নাই যা বনু সালমার এক মসজিদে গিয়া বলছেন আল্লাহর কসম করে বলছি আমি এই মাত্র আসল নামাজ পড়েছি নবীজির পিছে আমি দেখতে পাইতেছি নবীজি নবীজি বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ পড়ছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাথে সাথে তারা দুরাকাত পড়ছেন দুরাকাত কিবলা বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ পড়লেন এখন কাফেররা প্রশ্ন শুরু করলো ওমা এটা কি سيقول السفهاء من الناس ما والله عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء الى صراط مستقيم আল্লাহর নবীকে আল্লাহ বলল রাসূল দেখবেন কিছু মূর্খ লোক আছে কি লোক আছে কি লোক আছে খেয়াল করেন আপনারা কিছু মূর্খ লোক আছে আল্লাহ নিজে মূর্খ বলছে এরা আসে প্রশ্ন করব তোমা এটা কি একবার এদিকে ফিরে নাও আবার ওদিকে ফিরে নাও কি হলো এদের কি হলো এদের নবীর কি হলো মুসলমানদের বা কি হলো এরম করে কা কথা কি বুঝেন একবার প্রথম পড়লো কোন দিকে বাইতুল্লাহ দিকে কাবার দিকে মক্কা আবার মদিনা আসলো পড়লো অর্থাৎ বাইতুল মাকদাসের দিকে আবার কি বাইতুল্লাহ দিকে কাবা শরীফের দিকে ফিরে নামাজ এটা কি এটা কে তাদেরকে এরম করলো আল্লাহ পাক বলেন রাসূল আপনি বলে দেন যেহেতু প্রশ্নটা আপনাকে করছে سيقول السفهاء من الناس ما والله ما قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء الى صراط مستقيم ও নবী আপনি বলে দেন যে পুরো পশ্চিম না শুধু সকল দিকে আল্লাহর জন্য তোমরা যে দিকে ফিরে নামাজ পড়ো সেদিকে কি আছে আল্লাহ আছেন আর কে হেদায়েত উপর আছে আল্লাহ এটা দেখতে চায় যে আগের কথা মেনে নিয়েছে এখন আবার মানতেছে আসল কথা হলো এই আল্লাহ তাআলা বলেন আসল কথা হলো এই যে কারা আপনার কথা মানে আর কারা আপনার কথাতে ঘা ফিরে দেয় আমি দেখার জন্য মূলত কাবাকে পরিবর্তন করেছে আসল অন্য কিছু নয় এই জন্য আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه هو رسول আমি এই জন্য কিবলাকে পরিবর্তন করেছি আমি দেখতে চাই কে কিবলাকে অনুসরণ করে না আপনাকে অনুসরণ করে কে আপনার কথাকে মেনে নেয় আর কে মেনে নেয় না কে কিবলা বারবার পরিবর্তন হওয়াকে নিয়ে প্রশ্ন করে আর কে প্রশ্ন করে না ও রাসূল উদ্দেশ্য কিন্তু কিবলা পরিবর্তন নয় উদ্দেশ্য হলো আপনার অনুসরণ তারা করে কিনা এটা পরীক্ষা করার জন্য আমি একবার কিবলাকে বাইতুল্লাহ করেছি আবার বাইতুল মাকদাস করেছি পুনরায় আবার বাইতুল্লাহকে করেছি এই জন্য করেছি আসলে অন্য কিছু নয় ও রাসূল এদের জন্য তো একটা সুসংবাদ রয়েছে আমি মুসলিম জাতিকে এমন এক মর্যাদা দেব এমন এক সম্মান দেব যেই সম্মান পৃথিবীতে কেউ পাও নাই কেউ পাওয়ার সম্ভাবনাও নাই কেউ পাওয়ার কোনো গ্যারান্টিও নাই কিন্তু আমি মুসলিম জাতি একটা বড় সম্ভাবনাময় একটা সুসংবাদ দিব এই সুসংবাদ দেওয়ার জন্যই মূলত আমি কিবলাকে পরিবর্তন করে তার ঈমান পরীক্ষা করেছি কথা কি বলছেন কি সেটা ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه ورسول আমি কিবলা পরিবর্তন করা দ্বারা এই সকল উম্মতদেরকে বাছাই করতে চাই কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আমি বাছাই করেছি ওয়াসাতাল্লিতাকুনু শুহাদা আলান
الناس ও রাসূল এই সকল মুমিনদেরকে আমি সর্বউৎকৃষ্ট জাতিতে পরিণত করেছি অসাত মানে হলো সর্বউৎকৃষ্ট জাতি হিসেবে নির্বাচিত করেছি এই জন্য করেছি সমগ্র পৃথিবীর মানুষ একদিকে মুসলিম জাতি হলো একদিকে মুসলিম জাতি ইমান ও আমল মুসলিম জাতি ইমান ও আমল চাল চলন লেনদেন চলাফেরা কথাবার্তা এক রকম হবে আর অমুসলিমদের হবে এক রকম আহলে বাইতদের হবে এক রকম আহলে কিতাবদের হবে এক রকম অন্য ধর্মের লোকদের হবে এক রকম মুসলমানদের হবে এক রকম এই জন্য আমি কিবলা পরিবর্তন করে পরীক্ষা করেছি কে ঘায় ফিরাই নিয়েছে আর কে আপনার কথা মেনে নিয়েছে যারা আপনার কথা মেনে নিয়েছে এদের একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে আর আমি এদেরকেই নির্বাসিত করব ওই সময়ের জন্য ইত্তাকু ইয়াউমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা যেদিন কোন মানুষ মানুষের উপকারে আসবে না যেদিন কেউ কারো কোনো ক্ষতি করতে পারবে না যেদিন কেউ কারো উপকার করতে পারবে না যেদিন কেউ কাউ সাহায্য করতে পারবে না ওই দিন মুসলিম জাতিকে আমি একটা মর্যাদা দেব আমি তাদেরকে মাফ করে দেব এবং ওই সকল উম্মতের জন্য আমি সাক্ষী হিসেবে বানিয়ে রাখব আমি বলবো এই সকল মুসলিম জাতি ও মুসলমানদের বিরুদ্ধে সাক্ষী দিবে এই জন্য আমি আপনার উম্মতকে নির্বাসিত করেছি ও কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা এখন না সাক্ষী যারা দেয় কি মদ্যপ না গাঁজাখোর এটা কোনো ভেদবিচার নেই কথা কি বোঝা আসছে হ্যাঁ কোড়ে যায় বলে হ্যাঁ আমি দেখেছি তো সদ্য গোষ্ঠী দেখছ তুই আমি দেখেছি অমুক রাজাকার আমি দেখেছি উনি দর্শন করছে একজন লম্বা হুজুর আলেম জি তাহাজ্জুদ মিছনা নামাজ ছায় না এরকম বড় বড় জবরদস্ত দেখ কোড়ে যায় সাক্ষী দেয় আমি দেখেছি কিন্তু সাক্ষী ওই সকল লোক দিবে যাদের সাক্ষীর ব্যাপারে প্রত্যেকটা মানুষ সার্টিফিকেট হ্যাঁ উনি ভালো মানুষ উনি যারা আমি বিচার মেনে আগে ইদি কমে গেছে এখন ব্যাংক রিলিজ হতে আগে মানুষ আমানত রাখতো না কথা বলে আমানত রাখতো না আমানত কার কাছে রাখতো বিশ্বাসী লোকের কাছে আর সাক্ষী দিবে বিশ্বাসী লোকে সাক্ষী দিবে কারা বিশ্বাসী লোকে সাক্ষী দিবে আর আর উকিল হবেন পরেশগার ব্যক্তি উকিল বলবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে উনি সাক্ষী দিবেন উনি ভালো মানুষ সমাজে সবার কাছে এটা কি বলে বিবাদীর কাছে উনি গ্রহণযোগ্য বাদীর কাছে কি উনি গ্রহণযোগ্য উনি সাক্ষী দিবেন আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মত ও রাসূল আপনার উম্মত সাক্ষী দিবে অন্যদের ব্যাপারে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় বুখারী মুসলিম তিরমিজি অর্থাৎ 76টা সকল কিতাবে হাদিসটি এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালাম ডাকবেন কাকে ডাকবেন আরে নূহ আলাইহিস সালাম দিয়া শুরু করবেন আল্লাহ তাআলা সকল নবীকে ডাকবেন এই হাদিসটি আছে বলবেন নূহ আলাইহিস সালামকে ডাকবেন যে নূহ তুমি কি তোমার বাণী সঠিকভাবে পৌঁছিয়েছো তুমি কি ইসলামকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছিয়েছো হযরতে নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ পাক আমি পৌঁছিয়েছি তো বলবেন তোমার সাক্ষীকে কেবল শেষ জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলো আমার সাক্ষী সুবহানাল্লাহ আরে কি বলেন আমাদের মর্যাদা বেশি না নূহ আলাইহিস সালাম মর্যাদা বেশি বুঝেন না কথা নূহ আলাইহিস সালাম একজন নবী তার মর্যাদা কি নবী হিসেবে বেশি এই নবী একজন উম্মতেরকে সাক্ষী হিসেবে গ্রহণ করবেন সুবহানাল্লাহ ওই হিসেবে আমাদের মর্যাদা কত বেশি হবে সুবহানাল্লাহ এখন যাকে সাক্ষী বানাইবেন তিনি কি আদৌ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত ছিলেন নাকি উম্মত না আবার আল্লাহর রাসূলকে ডাকবেন যে বলবেন যে ইয়া রাসূলুল্লাহ আখিরি জামানার নবী সাইয়্যিদুল আম্বিয়া ও নবী উনি কি আপনার উম্মত আল্লাহ নবী বলেন হ্যাঁ আমার উম্মত এর ব্যাপারে সাক্ষী গ্রহণ করতে পারেন সুবহানাল্লাহ মর্যাদা কি কম না বেশি বেশি না কম এখন উম্মত যদি নামাজ না পড়ে
উম্মত যদি নামাজ না পড়ে তো কেমনে সাক্ষী দিবে? উম্মত যদি মূর্তি বানায় তো কেমনে সাক্ষী দিবে? উম্মত যদি নামাজ না পড়ে কেমনে সাক্ষী দিবে? উম্মত যদি আলেম দিবে তো স্লোগান দেয় কেমনে সাক্ষী দিবে বলেন? কারণ নবী মানবেন সাক্ষী, আল্লাহ নবী বলবেন হ্যাঁ উনি আমার নবী। সুবহানাল্লাহ, কত মর্যাদা! ওয়াসাতাল্লি তাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূল আলাইকুম শাহীদা। আল্লাহ নবী বলবেন হ্যাঁ হ্যাঁ এরাই তো আমার নবী, এরাই তো নউযুবিল্লাহ এরাই তো আমার উম্মত, এরাই তো দুনিয়াতে জিহাদ করেছে, আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করেছে, নিজের মাল জান সব দিয়ে আমার কাছে এসেছে এবং আমার জন্য জীবন দিয়েছে। ও রাসূল, এরাই তো সেই লোক যা আপনার জন্য জান দিতে প্রস্তুত হয়েছে, কুরআনের জন্য জান দিতে প্রস্তুত হয়েছে, মাল দিতে প্রস্তুত হয়েছে, এরাই তো স্ত্রী ত্যাগ করেছে, পরিবার ত্যাগ করেছে, সন্তান ত্যাগ করেছে, জেল জুলুম সব কিছু উপেক্ষা করে আপনার হুকুমকে, আল্লাহর হুকুমকে রা সব আগ্রে প্রাধান্য দিয়ে আজকে এই অবস্থা হয়েছে। ও রাসূল, আপনি এদের ব্যাপারে পুরাপুরি খেয়াল রাখেন, এরা আপনার উম্মত কিনা? আল্লাহ রাসূল বলবেন হ্যাঁ হ্যাঁ আমার উম্মত। নূহ আলাইহিস সালাম তখন বলবেন এরাই তো আমার সাক্ষী। তখন নূহ আলাইহিস সালাম উম্মতকে বলবেন এই তো আমার সাক্ষী। মুসলমানদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কি এদের ব্যাপারে সাক্ষী, ঠিক আছো কিনা? হ্যাঁ ঠিক আছি। বলবেন নূহ আলাইহিস সালাম কি তার দিন কি প্রচার করেছে, আল্লাহ যে বিধান দিয়েছে কি প্রচার করেছে? তারা বলবে হ্যাঁ প্রচার করেছে। আবার কাফেররা মোটা হয়ে দাঁড়াবে, না না আল্লাহ এরা এই কাজ করে না, এরা যখন আসছে আমরা এদের সামাও দেখি নাই, এদের নবীকে দেখি নাই, এদেরকে দেখি নাই, কিভাবে এরা সাক্ষী দিবে? কথাকে বুঝছেন নি? আপনি নূহ আলাইহিস সালামকে দেখছি, মূসা আলাইহিস সালামকে দেখছি, তা আমরা কেমনে সাক্ষী দিব? হেরে তো যুক্তি ঠিক আছে, আল্লাহ এরা তো এর কিভাবে সাক্ষী দিবে? আমি দেখি নাই, কিভাবে এরা সাক্ষী দিবে? তখন আল্লাহ বলবেন, এই কথা ঠিক তো, মুসলিমদেরকে ডাকবে তো তোমরা যে সাক্ষী দিতে আসছো ঘটনা কি দেখি আসছো না মুখস্থ বলতেছো নাকি রেকর্ড করতেছো, রেকর্ড বাজাইতেছো, টেপ বাজাইতেছো? তোমাদেরকে শিখাই দিছে আদালতে কথা বলবে, তোমরা এই কথা বলতেছো কোনটা? কথা বলেন না, বুঝেন না, এরকম হচ্ছে না, এরকম হচ্ছে না যে তোমাদেরকে শিখা দেওয়া হয়েছে সেটা বলবে না সত্য কথা বলবে? তখন বললো তোমাকে দেখছো কবে না, তো কেমনে সাক্ষী দাও, কেমনে সাক্ষী দাও? তখন মুসলমানদের মুখ দিয়ে উম্মতে মুহাম্মাদের মুখ দিয়ে আসবে যে রব্বুল আলামিন, আমরা এদের ব্যাপারে সাক্ষী, আমাদের নবী বলেছেন, আমাদের কাছে কোরআন নাযিল হয়েছে, আমার নবীর কাছে কোরআন নাযিল হয়েছে, আমাদের কাছে কোরআন এসেছে, আমরা কোরআন পড়েছি বুঝেছি, উলামা ইকরাম বলেছে, এই কোরআন আমরা আমল করেছি, আমাদের নবী আমাদেরকে পঙ্গুর পঙ্গুর বুঝিয়েছে, নূহ আলাইহিস সালাম জাতি তার নবীর সাথে কি গাদ্দারি করেছে, মূসা আলাইহিস সালাম জাতি কি গাদ্দারি করেছে, হুদ আলাইহিস সালাম জাতি আদ সামুদ কি গাদ্দারি করেছে, নমরুদ ফিরাউন সাদ্দাদ কি গাদ্দারি করেছে, তার অনুসারে কি গাদ্দারি করেছে? ও রাসূল, এরা এমন ভাবে কাজ করেছে, আমার নবী এমন ভাবে আমাদের কি বুঝিয়েছেন, আমরা দেখার সে কোনো অংশে কম না। মায়ের কাছে যখন মায়ের কাছে যদি সন্তান বারবার একটা কথা বলতেই থাকে এটা দেখার মতো, যদি বলে মা আমি পাস করেছি, স্টান করেছি, ভালো লেখাপড়া করেছি, ওস্তাদ আমায় সম্মান করে, বারবার যখন বলে অবশ্যই মায়ের কাছে সত্য হয়ে যা। আবার মা যখন সন্তানের কাছে একটা কথা বারবার বলে তখন অবশ্যই সত্য হয়ে যা। ও রাসূল, ও আল্লাহ, আমার নবী আমাদেরকে এইভাবে বুঝিয়েছেন, এই জন্য আমরা আজকে সাক্ষী দিতে এসেছি। আল্লাহ বলবেন হ্যাঁ আমার নবী সত্য বলেছে, আমার কোরআন সত্য ছিল, আর তোমরাও সত্য বলেছিলে, তোমাদের সাক্ষী গ্রহণযোগ্য করা হলো। সুবহানাল্লাহ, যাও তোমরা আজকে জাহান্নামের দিকে চলে যাও। আল্লাহ নবী বলেন আমি এবং আমার উম্মতদেরকে মুসলমানদের এমন এক জায়গায় দান করা হবে, এমন কেউ থাকবে না যে না দেখবে, এমন কোন নবী নাই যা আমার নবীকে সাক্ষী হিসেবে গ্রহণ করবে। সম্মানিত হাজিরিন, আমার সময় শেষ হয়ে গেছে, আসলে আজকে আমার আলোচনা আল্লাহকে হাজির নাজিক বলতেছি, আমার থেকে অত্যন্ত খারাপ লাগতেছে, আমার কথা আসেই না, উল্টা পাল্টা হইতেছে, আমার কেন যেন আজকে আলোচনা করতে আমার ভালো লাগতেছে না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন, আল্লাহ আমায় যে কথাগুলো বলেছে আল্লাহ আমাকে মাফ করেন, সকলকে যেন মাফ করেন এবং আমাদেরকে হেদায়েত দিয়ে আমাদের মুমিন হিসেবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।